যারা 72 ফেরকা আছে তাদেরকে 1000 বছর সময় দিলাম একজন আলা হযরত এনে দেখাতে বলেন পারবে না এবং ইনারাও জানেন দুঃখের বিষয় ইনারা যতটুকু জানেন আলা হযরত কত বড় সম্পদ আমরা গরের মানুষ তা জানি না নাউজুবিল্লাহ বলেন যে বাইরের লোক যতটুকু ওনাকে চিনে আমরা ঘরের লোকে ততটুকু চিনি না আমাদের সম্পদটাকে কথা আপনি বুঝেন নাই কারণ আমরা যাতে না চিনি ওনাকে ভালোমতো এজন্য অনেক প্ল্যান প্রোগ্রাম চলছে ঠিক কি না কথা বলেন না আপনি খেয়াল করেন ওনাকে নিয়ে আলা হযরতকে নিয়ে শুধু আরবি ভাষায় বই রচনা হয়েছে 5টি উর্দু ভাষায় 46টি ইংরেজি ভাষায় 5টি বাংলা ভাষায় প্রায় 10টির কাছাকাছি আর অন্যান্য ভাষায় 3টি এগুলো আমাদের কালেকশনে আরো কত কিতাব জোনাকে নিয়ে রচনা হয়েছে এটা আমরা জানি না কেন আপনাকে বলি শুনেন একজন আলেম তিনি আলেম হবে তিনি কি ডাক্তার হতে পারে পারে না একজন আলেম ডাক্তার হওয়া কঠিন কাজ আলা হযরত এমন এক ব্যক্তি যিনি আলেমও যিনি মুহাদ্দিসও যিনি মুফতিও যিনি মুফাসসিরও যিনি বিজ্ঞানীও যিনি ডক্টরও যিনি গণিতবিদ যিনি সোশ্যাল সায়েন্স বোঝে যিনি সয়েল সায়েন্স বোঝে যিনি ওয়াটার সায়েন্স বোঝে যিনি অ্যাস্ট্রোনমাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা যার আছে আমি আপনাকে বোঝাই শুনেন 30 বছর যখন ওনার বয়স তখন উনি মেডিকেল এমব্রোলজি সুবহানাল্লাহ বলেন মেডিকেল এমব্রোলজির উপরে গবেষণা করে উনি কোরআনের আয়াতের সাথে আল্ট্রাসনোগ্রাফির যে সম্পর্ক এবং মেডিকেল এমব্রোলজির উপরে গবেষণা করে উনি কিতাব লিখেছেন উনি 1896 সালে আসসামসাম কিতাবের নাম ওই কিতাবে আল্ট্রাসাউন্ড মেশিন আল্ট্রাসাউন্ড আল্ট্রাসনোগ্রাফির সাথে কোরআনের আয়াতের কি সম্পর্ক এটা নিয়ে গবেষণা করে উনি কিতাব লিখেছেন 1996 সালে টপোলজির উপরে কিতাব লিখেছেন 1908 সালে লেপ্রোলজির উপরে কিতাব লিখেছেন উনি এমনভাবে লিখেছেন যে উনার গবেষণায় এমনভাবে উনি গবেষণা করেছেন উজুর মাসালা গবেষণা করতে গিয়ে শুধু পানিকে উনি 300 প্রকারের উপরে ভাগ করেছেন আলা হযরত যার বাবার নাম হলো হযরতে আল্লামা নকি আলী খান যার দাদার নাম হলো হযরতে আল্লামা মুহাদ্দিস রেজা আলী খান রহমাতুল্লাহ আলাইহি যার মায়ের নাম হলো হুসাইনি খানম আরো জোরে আরো জোরে আরো জোরে আমার ফুল গবেষণা আছে ওনাকে নিয়ে অনেকগুলো বই থেকে রেডি করা তথ্য এক জায়গায় আছে যার আজানি নাম হলো মুহাম্মদ যিনি জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিয়ে নাম দেওয়া হয়েছে মুহাম্মদ সুবহানাল্লাহ জোরে বলেন যার মা তাকে ডাকতেন আম্মান মিয়া যার বাবা তাকে নাম রেখেছেন দাদা হযরতে রেজা আলী খান সাহেব যার নাম রেখেছেন আহমদ রেজা আরো জোরে বলেন সুবহানাল্লাহ তিনি নিজে নিজের নাম রেখেছেন আব্দুল মুস্তাফা যার জন্মসাল অনুযায়ী আবজদি হরফে নিজের জন্মসাল 1272 এই 1272 কে আবজদি গণনায় হিসাব করলে যার নাম হবে আল মুখতার একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ তাইলে মা রেখেছেন আম্মান মিয়া দাদা রেখেছেন আহমদ রেজা আজানি নাম হলো মুহাম্মদ নিজে রেখেছেন আব্দুল মুস্তাফা আর নিজের জন্মসাল থেকে আবজদি গণনায় নাম বের করেছেন আল মুখতার
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আসেন যিনি 13 বছর 10 মাস 4 দিন বয়সে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করেছেন সুবহানাল্লাহ 13 বছর 10 মাস 4 দিন বয়সে যিনি নিজের সমস্ত প্রাতিষ্ঠানিক লেখাপড়া কোরআন হাদিস ফিকহ তাফসীরের সব পড়াশোনা শেষ করেছেন যিনি মাত্র 6 বছর বয়সে মিলাদুন নবীর উপরে 2 ঘন্টা বক্তব্য রেখেছেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ যিনি এমন এক জাত যার খলিফা ছিল 81 জন কয়জন খলিফা 81 তার মধ্যে 28 জন খলিফা আরবের জাজিরাতুল আরবের আরবি খলিফা 28 জন যাদের মধ্যে মসজিদে হারামের ইমামও ছিলেন ইমাম আহমদ রেজা খানের খলিফা একজন হলো আফ্রিকার খলিফা জোরে হন না সুবহানাল্লাহ 34 জন ভারতের খলিফা 12 জন পাকিস্তানের খলিফা যার খলিফার মধ্যে একজন আছে শেখ সৈয়দ ইসমাইল ইবনে খলিল মক্কি আফেন্দি আল্লাহু আকবার যিনি মুজাদ্দিদ লকব দেন হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে যিনি মুজাদ্দিদ লকব দিয়েছেন তার নাম হচ্ছে শেখ সৈয়দ ইসমাইল ইবনে খলিল মক্কি আফেন্দি রহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম আহমদ রেজাকে মুজাদ্দিদ বলে ঘোষণা দিয়েছিলেন যার 1900 সালে আল্লামা আব্দুল মুক্তাদির বাদায়ুনী রহমাতুল্লাহ আলাইহি একটি মাহফিলে তাকে মুজাদ্দিদ লকব দিয়েছিলেন 1905 সালে ইমামের দ্বিতীয় হজের সময় হাফিজে কুতুবুল হারাম যার নাম একটু আগে বললাম শেখ সৈয়দ ইসমাইল ইবনে খলিল মক্কি আফেন্দি উনাকে মুজাদ্দিদ লকব দিয়েছেন আলা হযরত লকব দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলেন উনি এমন এক জাত তার শানে আমি আপনাকে কি বলবো যার উপরে গবেষণা করে 24 জন ব্যক্তি পিএইচডি ডিগ্রি নিয়েছেন কয়জন ব্যক্তি 24 জন ব্যক্তি আলা হযরতের উপরে গবেষণা করে ডক্টর শব্দ নামের আগে লাগিয়েছেন আপনাকে জানতে হবে পিএইচডি কারা নেয় পিএইচডি কখন দেয় যখন একটা বিষয় সিলেক্ট করে ওই বিষয়ের উপরে থিসিস করে বিশাল গবেষণাপত্র জমা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়কে ওখানে একটা লাইনের সাথে অন্য বইয়ের সাথে কোনো মিল থাকতে পারবে না কোনো কপি পেস্ট হতে পারবে না ওই পিএইচডি যারা দেয় তারা বইটা পুরো পড়বে গবেষণাটা ওটা পড়ার পরে নিশ্চিত যদি হয় উনি কারো থেকে নকল করে নাই উনি গবেষণা করেছে অনেক রিসার্চ করে বইটা আমাদেরকে জমা দিয়েছে তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় ডক্টর লেখার অনুমতি দেয় তো আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি কত বড় আশিকের রসুল যার জীবনী নিয়ে 24 জন ব্যক্তি ডক্টরেট করে ফেলেছে একজনের লেখার সাথে আরেকটা মিলে নাই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ যার জীবনী নিয়ে একজন ব্যক্তি গবেষণা করে ডিলিট ডিগ্রি নিয়েছে যার জীবনী নিয়ে 12 জন ব্যক্তি অলরেডি এমফিল ডিগ্রি নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার তার পরিচয় আপনাকে বেশি দিতে হবে না তার পরিচয় তাকে চিনে না এমন কোন মানুষ বোয়ালখালীতে নাই কিন্তু জানে না যে এটা উনি তার নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন নাই এরকম লোক বোয়ালখালীতে আমার মনে হয় পাওয়া যাবে না বোয়ালখালী তো দূরের কথা বাংলাদেশেই পাওয়া যাবে না বিশ্বে পাওয়া যাবে না আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কালাম শুনেন নাই আমি এখন একটা বললে আপনারা বুঝে যাবেন এই যে আমরা সব সময় পড়ি সবসে আলা রানবী সবসে বালা লাহমা আপনে মৌলা কা প্যারা
راما رانبي دونو عالم کا دولاما ایتا جورے بولنے سبحان اللہ جنات رسول شب شموئے ملات کیا میں امرا پوری مصطفیٰ جانے رحمت پیلا لام شمر بز میں ہے ہم یہاں سے پکارے آقا وہاں سے سنے مصطفیٰ کی ساما مصطفیٰ جانے پیلا کو سلام شمع بزم ہدایت پہ لکھے کہ وہ بول حالی مانوش نہیں تیرا بول حالی نہ مانوش ہی ہوں شیون نہ بازی بڑا کوئی سنتے تو اللہ بس کر لے گا نام کی انار ایکھو نہ بول حالی اپنے فوٹی ایر مانوش بنو ہوتے سیریسلی بولیں تو نام کی آرو جو رے بھائی نام تا بولتے لوگ جب اچھن اپنی جو دی جانیں جے اپنے ارکا چھے ایک تا آلہ حضرت اچھے بشش کریں ایک تا آلہ حضرت ہے تو برو شمپت اپنا پیتی بیر کونو باتیل اپنا شدے باروینا جو دی اپنی ایک تا آلہ حضرت کے چینن تا دے شامنے زارا بہتر فرقہ آتھے تادر کے ایک ہزار بسور شموئی دیلام ایک ہزار بسور ایک جن آلہ حضرت اینے دیکھا تے بولین ارہ حضرت بولین نا منوئے سبحان اللہ پار بینا ایبان اینا رو جانین دکھر بیشوئی اینا رو جاتے ٹکو جانین آلہ حضرت کتو برو شمپور امرا گوری منوئے تا جانینا نعوذ باللہ بولے ننجے بائرے لوگ جتو ٹوکو انہا کے چھینے امرا گھورے لوکے تتو ٹوکو چھینی نا آما دے شمپٹ ٹکے کتا آپ نے بوزن نہیں کارون امرا جاتے نا چھینی انہا کے بھالو بطو اے جو نو انیک پلین پروگرام چول چھے ٹھیک کنا کتا بولے نا آپ نے خیال کرن انہا کے نیے آلہ حضرت کے نیے شدو عربی باشائی بوئی رچنا ہوئے چھے پاشتی اردو باشائی چھے چل لشتی انگریزی باشائی پاشتی بنگلا باشائی پرائے دوشتیر کچا کچی اور انننو باشائی تینٹی اگولا آما در کالیکشنے آرو کتو کتاب جو نا کنی رچنا ہوئے چھے اٹھا ہم نا جانی نا کینو اپنا کے بولی شنن ایک جن آلیم تینی آلیم ہوئے تینی کی ڈاکتر ہوتے بارے پارے نا ایک جن آلیم ڈاکتر ہوا کوٹین کچ آلہ حضرت ایمون ایک بیکتی جنی آلیم ہو جنی محدث ہو جنی مفتی ہو جنی مفسر ہو جنی بگانی ہو جنی ڈاکٹر ہو جنی گونیت بیر جنی سوشل سائنس بوجھے جنی سوائل سائنس بوجھے جنی وارٹر سائنس بوجھے جنی اسٹرونومس چندر شر جو گہر نو کترنی ہو گوبشونا جار آتھے ہمیں اپنا کے بوجھائی شنین تیریش بچور جو کن انار بویوش کوئی بسور وہ آرے بشوئے دیو اندے اکاڈیمک بشوئے انار تاواز بندگری فنن بری بو اے ٹیٹو بوشے جاؤ کوئی بسور بویوش تیریش بچور جو کن انار بویوش تکن انہیں میڈیکل ایمبرولوزی سبحان اللہ بولے میڈیکل ایمبرولوزی رو پورے گوبشنا کورے انہیں قرآن ایر آیات شتے آلٹاسنو گرافیر جے شمپر کو ایبان میڈیکل ایمبرولوزی رو پورے گوبشنا کورے انہیں کتاب لے کے چھن انہیں 1896 شالے آسام سام کتاب ایر نام اوئی کتاب آلٹاسن میشین آلٹاساؤن آلٹاسنو گرافیر شتے قرآن ایر آیاتر کی شمپر کو
এটা নিয়ে গবেষণা করে উনি কিতাব লিখেছেন 1996 সালে টপোলজির উপরে কিতাব লিখেছেন 1908 সালে লেপ্রোলজির উপরে কিতাব লিখেছেন উনি এমন ভাবে লিখেছেন যে উনার গবেষণায় এমন ভাবে উনি গবেষণা করেছেন উযুর মাসালা গবেষণা করতে গিয়ে শুধু পানিকে উনি 300 প্রকারের উপরে ভাগ করেছেন উনি তায়াম্মুমের মাসালা নিয়ে গবেষণা করতে গিয়ে মাটিকে প্রায় 300 প্রকারের উপরে গবেষণা করে বের করেছেন উনি হলেন আহমদ রেজা খান ফাজিল বেরলভী পৃথিবীর বিজ্ঞানীরা আমাদেরকে অনেক দিন ভুলের উপরে রেখেছিল কেউ বলেছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে কেউ বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিয়েছেন সূর্য আর পৃথিবী কেউ কারো চারিদিকে ঘুরে না প্রত্যেকে আপন আপন জায়গায় ঘুরছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এবার ওনার ইশকে রাসূলের দিকে ঢুকবো কারণ আমরা শুরুতে ইশকে রাসূলের কথা বলি নাই কারণ আপনারা মনে করেন যে শুধু আমাদের বড় বড় মুজাদ্দিদরা শুধু নাত লিখে লিখে দিন কাটাইছে না নাত লিখেছে ইবাদত করেছে নাত লিখেছে কলিজা ঠান্ডা করেছে কিন্তু দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে না তো লিখেছি দুনিয়ার সমস্ত বিজ্ঞানীর সাথে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা অর্জন করেছেন আলা হযরত এটা এমনে না ওনাকে যদি আপনি ভালো করে পড়েন আমার এখানে অনেক লেখা আছে এগুলো সময় হবে না যেহেতু বিষয় আরো একটা আছে ওনাকে যদি ভালো করে স্টাডি করেন আপনার আইনস্টাইনকে ছোট বিজ্ঞানী মনে হবে আপনার নিউটনকে বাচ্চা মনে হবে ওনার সামনে উনি এত বড় বিজ্ঞানী এত বড় মুহাদ্দিস এত বড় মুফাসসির যিনি কানজুল ইমান কোরআনের অনুবাদ লিখেছেন যিনি 1200 পৃষ্ঠার ফতোয়ায়ে রাজবিয়া লিখেছেন আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যিনি গোটা জীবনে 1500 কিতাব লিখেছেন দুই হাতে যিনি এক মাসে হাফেজে কোরআন হয়েছেন যার ইশকে রাসূল কি এবার শুনেন আমাদের কিছুদিন আগে একটা ডায়লগ ছিল বাংলাদেশে একজন বড় ব্যক্তির পাথরে লিখো নাম কথা বলেন না ভাই পাথরে লিখো নাম কি হয়ে যাবে হয়তো মুছে যাবে কাগজে লিখো নাম ছিঁড়ে হৃদয়ে লিখো নাম রয়ে যাবে এটা এমনি কথার কথা বলি হৃদয়ে কি আমরা কেউ লিখতে পারি হৃদয়ে লিখ আপনি যদি বলেন তোমার নামে আমি হৃদয়ে লিখে রাখছি এটা আন্তর্জাতিক মুয়া কথা কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন না কারণ হৃদয়ে লিখলেন কি কি সমস্যা হচ্ছে তোমার কি সামনে কেন কিছু ডর লাগতেছে তো আমার তোমার ওই জায়গায় গেলে ভয় লাগতেছে তো আপনি কাগজে লিখছেন কিনা আমি দেখার সুযোগ আছে সত্য হলে ঠিক বলেন নাহলে বেঠিক বলেন আমি তো আপনাকে ঠিক কিনা জিজ্ঞেস করি আমি বলছি হাত দেখাইছি মানে শুদ্ধ হলে ঠিক বলবেন নাইলে ব্যাটিক বলে দিবেন কাগজে আপনি লিখলেন কিনা আমি যাচাই বাছাই করার সুযোগ আছে না নাই আপনি পাথরে লিখছেন কিনা দেখার সুযোগ হৃদয়ে লিখেছেন কিনা আমি দেখতে পারবো ইউনাইটেড হসপিটালে গিয়ে হার্ট অপারেশন করে যদি হার্টটা বের করি এর পরেও কি হৃদয়ের লেখা বোঝার কোনো সুযোগ আছে এটা একমাত্র বুঝতে পারেন কে আরো জোরে বলেন না এরপর আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা জানে হৃদয়ে তুমি লিখেছো কিনা হৃদয়ে তোমার লেখা আছে কিনা নাকি মুখে বলেছো হুজুর আমি আপনাকে ভালোবাসি ও হুজুর আপনার জন্য আমার জীবন কোরবান এই কথা তুমি মুখে বলেছো না হৃদয়ে আছে এটা দেখেন কে আরো জোরে বলেন কে দেখে কিতা শুরু করলেন আপনারা বোয়ালখালীর মানুষ মারহাবা দর্শক পড়েন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ লা ইলাহা
الله او গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও আফ করে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না বললো যাদের হৃদয়ে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে তাহলে যেখানে ছিলাম বাবা মনে আছে কথা কাগজে লিখলে কি হয়ে যাবে মাজেদ কাগজে লিখলে ছিঁড়ে যাবে পাথরে লিখলে মুছে যাবে হৃদয়ে লিখলে রয়ে যাবে তবে হৃদয় দেখে কে আরো জোরে বলেন কে পৃথিবীর কেউ বলতে পারবে আমি হৃদয়ে লিখেছি হৃদয়ে লেখার ক্ষমতা আছে কার আল্লাহকে বলছেন সূরা মুজাদালায় উলাইকা আরো জোরে বলো সুবহানাল্লাহ এমন কিছু ব্যক্তি আছে এমন কিছু জাত আছে এই পৃথিবীতে কাতাবা লিখে দেওয়া হয়েছে কাতাবা লেখা হয়েছে ফি কুলুবিহিম তাদের অন্তরে কি লেখা হয়েছে দুনিয়ার সম্পদের দলিল লেখা হয় নাই দুনিয়ার বাড়ি গাড়ি জমিদারি লিখে দেওয়া হয় নাই তাদের কলবে লিখে দেওয়া হয়েছে আল ঈমান একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ হৃদয়ের মধ্যে ঈমান লিখতে পারে কে আরো জোরে বলেন কে এ বিশ্বে এমন এমন কিছু ব্যক্তি আছে কোরআনের আয়াত অনুযায়ী যাদের হৃদয়ে ঈমান লিখে দিয়েছেন আল্লাহ এটা আল্লাহর স্পেশাল দয়া যাদের অন্তরে ঈমান লিখে দেওয়া হয়েছে এই আয়াতকে অক্ষরে অক্ষরে আলাদা করা হয়েছে উলাইকা কাতাবা কাতাবা এইভাবে করে আলাদা আলাদা প্রত্যেকটা হরফ করে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেল্লভি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা অক্ষরের মান বের করেছেন একটু জোরে বলেন না কি বের করেছেন মান যেমন দালের মান চার হায়ের মান আট সিনের মান ষাট এরকম গুগলে গিয়ে আপনি সার্চ করলে আপনি প্রত্যেকটা আলিফ থেকে শেষ পর্যন্ত মান পাবেন এটাকে আবজদি গণনা বলা হয় এটা সবাই জানে সবাই মানে প্রত্যেক দল মত নির্বিশেষ আবজদি গণনা কি ওলামায়ে কেরাম মানেন
আলা হযরত আবজদি গণনা করে দেখেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু এই গোটা আয়াতটার আবজদি হিসাব করে যোগফল বের হয়েছে 1272 একটু জোরে বলবেন না কত বের হয়েছে মানে 1272 হলো আলা হযরতের জন্ম সাল সেখান থেকে প্রমাণ হয় উনি কেন এমন ঈমানটা কি আসলে প্লিজ এই বাচ্চা দাও আওয়াজ করতে বন্ধ করো ঈমানদার কে যার কাছে আল্লাহ এবং তার রাসূল জানের চেয়ে প্রিয় দর্শক বসেন কিচ্ছু হবে না এরকম বহুত কিছু হবে গাড়ির জাম বাড়ছে আল্লাহুম্মা ওয়ালালি سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله তাহলে কারো হৃদয় আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া আছে সুবহানাল্লাহ বলেন না ভাই ভাইজান আমরা সবাই যখন রু জগতে ছিলাম প্লিজ ইউ ক্যান গিভ দ্যাট আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা যত রু সেখানে ছিল সবাই বলেছিল বালা হ্যাঁ আপনি আমাদের রব সবাই বলেছে আপনি আমাদের সুম্মা বদলা ওয়া গায়্যারা দুনিয়াতে আসার পরে কেউ একেবারে ডাইরেক্ট পাল্টে গেছে আর কেউ অর্ধেক অর্ধেক পাল্টেছে সুবহানাল্লাহ সব জায়গায় বলা যাবে না ডাইরেক্ট পাল্টে গেছে মানে ওখানে বলছে বালা হ্যাঁ আপনি আমার রব এখানে এসে আর রবকে চিনে না ঠিক কিনা কথা বলে আর কেউ এখানে এসেও রব মেনেছে তবে 90, 10, 20, 80, 50, 50 একশোতে একশো মানে নাই আর যারা একশোতে একশো মেনেছে তারাই কদ আফলাহা মান জাক্কাহা এটা জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ ওয়াকাদ খাব মান দাসাহা খুব খেয়াল করবেন এই মুহূর্তে এই প্যান্ডেলে যারা আছেন সবাই কিন্তু রু জগতে আল্লাহকে বলেছিলেন বালা হ্যাঁ আপনি আমাদের রব সেদিন আপনার কানের সেই পাওয়ার ছিল আল্লাহর প্রশ্ন বোঝার আপনার চোখের সেই পাওয়ার ছিল আল্লাহকে দেখার আপনার কলবের সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেদিন আল্লাহর প্রশ্ন অনুধাবন করার আপনার জুবানে সেই পাওয়ার ছিল আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার এখন কেন এমন হলাম এখন কেন আল্লাহকে দেখি না আল্লাহর সাথে কথা বলতে পারি না এত বলি শুনি না কেন এই মাহফিল শেষ হয়ে যাবে না আজকে রাত্রে কালকে প্যান্ডেল থাকবে বাঁশগুলো গাড়ছে না এগুলো তুলে ফেলবে না তুলবে ওখানে গর্ত থাকবে না থাকবে গর্তগুলো কি মাটি দিয়ে ভরাট করতে হবে নাকি অটোমেটিক সপ্তাহ দুই সপ্তাহ পর ভরাট হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে কেমনে ধুলাবালি এসে উড়ে উড়ে চারপাশ থেকে ধুলা বালি এসে গর্তগুলোকে ভরাট করে ফেলবে সেই যখন আমরা পৃথিবীতে এসেছি আমাদের কান পবিত্র আমাদের চোখ পরিষ্কার আমাদের কলব নিট অ্যান্ড ক্লিন জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ আমাদের হৃদয় পরিষ্কার
আমাদের চোখ ক্লিয়ার আমাদের কান ক্লিয়ার কারণ আমরা রূহ জগতে প্রত্যেকটা কথা রব্বুল আলামিন যা বলেছেন তা বুঝার মতো শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন পবিত্র ছিলাম বলে বুঝেছি পরিষ্কার ছিলাম বলে বুঝেছি নূর ছিল বলে বুঝেছি কিন্তু এখানে আসার পরে ওই কানের গর্তে হৃদয়ের গর্তে চোখের গর্তে জেনা ব্যভিচার সুদ ঘুষ জুলুম অত্যাচার অন্যায় মিথ্যাচার আমানতের খেয়ানত ওয়াদার খেলাফ করে করে ওই গর্তের মতো করে ধুলাবালি গুনার লাগতে 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 ওই গর্ত ভরাট হয়ে গেছে কথা জোরে বলেন ঠিক কিনা বলেন না তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বুখারীর বর্ণনা এসেছে ফতহুল বারীতে আছে জেনা হলো তিন প্রকার কয় প্রকার জোরে কোন না কয় প্রকার এক যেটা অরিজিনাল সবচেয়ে মারাত্মক জেনা নারী পুরুষ একেবারে মিলিত হয়ে যাওয়া দুই চোখের জেনা চোখ দিয়ে বেগানার দিকে তাকানো আপনার বাসায় যদি একটা স্মার্টফোন থাকে সেখানে যদি ইন্টারনেট থাকে আপনার বেডরুমে যদি আপনার ওয়াইফ সেই ইন্টারনেট দেখে দেখে পরপুরুষ দেখে সরাসরি একজন পরপুরুষ রুমে থাকা যেই কথা মোবাইলের ভিতরে একজন পরপুরুষকে দেখা সেম কথা নাউজুবিল্লাহ জোরে বলবেন না মনে হয় আপনি জানি আমার অনেক স্মার্ট আধুনিক মা বোনেরা আমাকে ভুল বুঝতেও পারে আমার কিছু করার নাই আপনারা আমাকে কমেন্ট বক্সে গালি দিতেই পারেন তবে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে ওখানে যদি আপনি কোনো পরপুরুষকে দেখেন যে পরপুরুষ দেখা আপনার জন্য হারাম কোনো কারণ ছাড়া হ্যাঁ আপনি কোনো যৌক্তিক কারণে প্রবেশ করেছেন ইন্টারনেটে দেশের একটা গুরুত্বপূর্ণ খবর আপনাকে দেখতে হচ্ছে অথবা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাকে ইউটিউব কিংবা গুগল থেকে দেখতে হচ্ছে এমন সময় যদি আপনার সামনে কোনো পুরুষের চেহারা চলে আসে সেটা একবার দেখে আপনি ডিলেট করে চলে আসবেন সেখান থেকে বের হয়ে যাবেন কিন্তু ইচ্ছে করে যদি আপনি পরপুরুষকে দেখতে থাকেন ঘন্টার পর ঘন্টা তাহলে আপনার রুমের ভিতরে একজন পরপুরুষ সশরীরে থাকা যেমন মোবাইলের ভিতরে থাকা তেমন কথা বলেন ঠিক কিনা মাথায় রাখতে হবে চোখের জেনা চোখের জেনা তিন নম্বর জেনা কলবের জেনা আরেকটা জেনা আছে মুখের জেনা আমরা অনেক সময় আমাদের মা বোনেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ঘরের জানালা দরজা দিয়ে উঁকি দেয় আমাদেরকে দেখে আমরা চোখ লাল করে তাদের দিকে তাকাই মুস্কি হেসে তাকাই না তাদের দিকে মায়ার নজরে তাকাই না কারণ আমি যদি সেই চোখ আমার মা বোনরা যারা আমাদেরকে দিকে তাকায় তাদের সাথে চোখ লাল করে না দেখি তাহলে তার মধ্যে একটা মায়া কাজ করতে পারে ঠিক কিনা কথা বলে অনেক সময় আমাদেরকে বলে অহংকারী হুজুর না অহংকারী না আমাকে বাঁচাতে হবে নিজেকে এবং মামুনদেরকেও বাঁচতে হবে আপনার বাসায় যদি কোনো পরপুরুষ আসে আপনার পাশের আশেপাশের প্রতিবেশীর ঘরের দেবর কেউ যদি কাছাকাছি এসে মিষ্টি ভাষায় কথা বলে আপনি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন না আপনাকে কঠোর ভাষায় বলতে হবে না আপনার ভাই বাসায় নাই পরে আসেন যান হাত তুলে বলেন ঠিক কিনা কথা বলেন আপনি তাকে যদি মোহব্বত করে বলেন ভাই আসেন একটু চা খেয়ে যান ভাই চাতে চিনি কেমন হয়েছে চিনি বেশি দিব কিনা কম দিব শয়তান সেখানেই সাথে সাথে নিজেকে তৈরি করার একটা প্লেস পেয়ে যাবে হাদিসে পাকে আছে যেখানে একজন বেগানা একজন পুরুষ আর নারী একসাথে থাকে ওখানে শয়তান তিন নম্বর থাকে আর যেখানে নেককার দুজন থাকে ওখানে আল্লাহ এবং তার ফেরেশতারা থাকে সুবহানাল্লাহ আল্লাহ তো আমাদের শাহিরগের কাছে আছে মনে রাখতে হবে খবরদার শয়তানকে কোনো মতে প্রশ্রয় দেওয়া যাবে না বোয়ালখালীর আজকে এটা কোন জায়গায় জমাদার হাটের নারীরা আমার মা বোনেরা আপনাদেরকে হাজার সালাম দেখছেন না ওনারা দেখছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চোখের জেনা মুখের জেনা খুব মারাত্মক
আপনি প্রথম লাইন বলেছেন ভাই কেমন আছেন তেমন কিছু হয় নাই দ্বিতীয় লাইন বলেছেন ভাই বাসায় আসেন তৃতীয় লাইন বলেছেন বসেন চতুর্থ লাইন বলেছেন চা খান পঞ্চম লাইন বলেছেন চিনি বেশি না কম ষষ্ঠ লাইন বলেছেন কেমন হয়েছে চা সপ্তম লাইনে শয়তান অ্যাক্সেস পেয়ে যাবে সেজন্য আপনি কোন বেগানা পুরুষের সাথে এই ধরনের মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন না আপনাকে বলতে হবে ধরেন আপনার ঘরে কোনো পরপুরুষ যার সাথে আপনার বিয়ে জায়েজ যার সামনে যাওয়া আপনার জন্য হারাম ইভেন দেবর আমি সব সময় এই বক্তব্য দিয়েছি ভাবির জন্য দেবরকে মৃত্যু বলা হয়েছে মৃত্যু দেবরের জন্য ভাবি হলো মৃত্যুর মতো ভাবির জন্য দেবর মৃত্যুর মতো দেবর ভাবির মধ্যে একটা যে রিলেশন এটার মধ্যে মারাত্মক একটা পর্দা থাকতে হবে ঠিক কি না কথা জোরে বলেন কঠিন পর্দা থাকতে হবে এখন অনেক সময় ভাইদেরকে দেখা যায় ছোট ভাইকে দিয়ে তার ওয়াইফকে শপিং মলে পাঠায় ডাক্তারের কাছে পাঠায় তোর ভাবিকে নিয়ে একটু মার্কেটে যা তোর ভাবিকে নিয়ে একটু বাজারে যা অসম্ভব ইসলাম এটাকে সাপোর্ট করে না ইসলাম এটাকে সাপোর্ট করে না রিসেন্টলি আমরা দেখছি বিয়েবাড়িগুলোতে এমনিতেই কত রকমের ইসলাম বিরোধী কাজ তার মধ্যে এখন আবার দেখতেছি স্বামী আর স্ত্রীর জন্য পাশাপাশি চেয়ার আপনারা দেখতেছেন না কমিউনিটি সেন্টারগুলোর মধ্যে অন্তত নারী আর পুরুষ আলাদা রাখেন আমরা তো কমিউনিটি সেন্টার আর বন্ধ করতে পারবো না অন্তত কমিউনিটির প্রত্যেকটা কমিউনিটি সেন্টারের মধ্যে নারী আর পুরুষ যেন অবশ্যই আলাদা থাকে দুই দলের মাঝখানে যেন একটা দেয়াল থাকে কেউ যেন কাউকে দেখতে না পারে কারণ বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি শয়তান ঢুকে যায় ঠিক কি না কথা বলেন আসল বিয়ে তো ভাই মসজিদে যেটা হয়েছে সেটা কথা কইলো আসল বিয়ে তো খানকায় যেটা হয়েছে যেটা ওলামায়ে কেরাম খেজুর দিয়ে আদ্য পড়িয়েছে কালিমা পড়িয়ে দোয়া পড়ে কোরআনের আয়াত পড়ে ওটাই আসল বিয়ে এরপরে কমিউনিটি সেন্টারে যা হয় ওখানে শয়তান প্রতি সেকেন্ডে প্রবেশ করার সুযোগ থাকে অনেক সময় আমরা দেখতে পাই যে কমিউনিটি সেন্টারে গিয়ে একদল যুবক বা একদল যুবতী থাকে যারা বিয়েতে যায় না ওখানে কার সাথে কে লাইন লাগাবে সেই উদ্দেশ্যে যায় হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন সেজন্য প্রত্যেকটা কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষের উচিত 99% 98% মুসলমানের এই দেশে প্রত্যেকটা কমিউনিটি সেন্টারের মাঝখানে কঠিন দেওয়াল দিয়ে নারী পুরুষকে আলাদা করতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এখন দেখতেছি রিসেন্টলি দেখলাম এক জায়গায় অন্তত আলাদা মেয়ে আলাদা খাবে বউ জামাই আলাদা খাবে কথা বলেন না ঠিক কিনা এখন দেখতেছি এরকম উজুদদের মতো দুইটা শেয়ার জামাই আর বউয়ের জন্য জামাই আর বউয়ের জন্য দুইটা শেয়ার বড় টেবিলটাতে ওই 24 জনের বা 38 জনের যে টেবিল ওখানে বা দেবর বাসুর শাশুর অমুক সমুক সবাই মিলে একেবারে একাকার এটার নাম কি বিয়ে হতে পারে কথা জোরে বলো এটার নাম কি বিয়ে হতে পারে অসম্ভব ওলামায়ে কেরাম কখনো এই বিয়েকে এই অনুষ্ঠানকে সাপোর্ট করতে পারে না ঠিক কি দর্শই পড়েন আল্লাহুম্মা ما سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله الله بوجهت توفيق دان করুক আমিন জোরে বলেন তাহলে মূল জেনা যেটা ওঠার আগে আরো অনেকগুলো জেনা আছে চোখের জেনা মুখের জেনা কলবের জেনা কানের জেনা
সর্বশেষ আমার আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা জিনার কাছাকাছি যাওয়া যাবে না আজকে জিনা কেন বন্ধ হচ্ছে না তার অনেকগুলো কারণ আমার সামনে আছে 10টা কারণ আমি এক জায়গায় করে এনেছি আপনারা কি শুনতে রাজি আছেন প্রথম যেটা কারণ জিনার শাস্তি বরাবর হচ্ছে না কথা জোরে বলেন না ঠিক কি না যারা অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জিনায় লিপ্ত হবে তাদেরকে গাছের সাথে বেঁধে 100 দররা মারতে হবে ঠিক কি না কথা বলেন কয় শতররা 100টা দররা নিয়ে তাকে বাজারে স্টেডিয়ামে নিয়ে লক্ষ লক্ষ অডিয়েন্সের সামনে হুরুস্তুল মারতে হবে ঠিক কি না কথা বলেন এই মায়ের তাকে অন্তত ওই মায়ের থেকে বাঁচাতে পারে এটা আজকে কার্যকর হয়নি বলে ইসলামী শাসন কার্যকর হয়নি বলে ইসলামী শাসন ব্যবস্থা নাই বলে আজকে জেনা ব্যভিচার করার পরেও ওই জেনাকারী রাস্তা দিয়ে অবাধে হাঁটতে পারে ঠিক কি না কথা জোরে বলেন না এরপর বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনায় লিপ্ত হয় স্বামী বিদেশে এখানে স্ত্রী স্বামীর দেওয়া স্মার্টফোন দিয়ে স্বামীর দেওয়া ইন্টারনেট বিল দিয়ে পর পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত তাকে পাথর মেরে রজম করতে করতে যদি মেরে ফেলা হতো তাকে এক কোমর পরিমাণ মাটিতে গেড়ে তাকে পাথর মেরে 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 ফেলতে হবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম এই নিয়ম যদি বাংলাদেশে চালু থাকতো এই দেশে কোনো জেনা চলতে পারত না হাত তুলে বলেন ঠিক কি না আজকে আমরা অসংখ্য স্বামীদের দুঃখ শুনি আমাদের কাছে ফোন আসে ঘন্টার পর ঘন্টা কাঁদে ওই প্রবাসী ভাইয়েরা যারা সারা রাত সারা দিন বিবির মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সমাজে একটু সম্মান নিয়ে বাঁচার জন্য 90 তলা বিল্ডিং এর মাথার উপরে গিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করছে 100 তলার উপরে গিয়ে ওই মিস্ত্রির কাজ করছে ওই 200 তলা বিল্ডিং এর উপরে গিয়ে জীবন বাজি রেখে কাজ করছে এক বেলা খায় তো আরেক বেলা পায় না এক বেলা খায় তো আরেক বেলা পায় না নিজের বাড়ির কচুর লতি কোনোদিন চোখে দেখে না নিজের বাড়ির আলু ভর্তার ডাল কোনোদিন চোখে দেখে না কখন যখন যা পায় অনেক সময় রুটি খেয়ে দিন কাটায় অনেক সময় হাত কেটে কেটে টুকরো টুকরো হয়ে যায় রক্ত মুছে দেওয়ার মতো কেউ থাকে না ওই প্রবাসীদের যারা স্ত্রীরা নিজের স্বামী চিনের স্বামীর আমানতকে খেয়ানত করে পর পুরুষের সাথে মোবাইলে কথা বলে ফেসবুকে চ্যাটিং করে হোয়াটসঅ্যাপে মেসেজিং করে দেখা করতে যায় শপিং মলে যায় তাদেরকে জাহান্নামের এমন এক ড্যাগের মধ্যে ফেলে দেওয়া হবে যেখান থেকে আগুন বারবার আকাশে তুলবে আবার আগুন পোড়াবে আবার তুলবে আবার পোড়াবে তাদের স্থনের মধ্যে লোহার প্যারাক দিয়ে লটকিয়ে রাখা হবে জোরে বলেন নাউজুবিল্লাহ খবরদার সাবধান মৃত্যুর পয়গাম পেছনে পেছনে আসে না নাই কথা জোরে বলেন আসে না নাই আমার বাবারা আজকের দিনে যদি আপনি জেনা ব্যভিচার বন্ধ করতে চান প্রথম যেটা কাজ করতে হবে এক এই পয়েন্টগুলো আমি নিজে ঠিক করেছি আপনাদের পছন্দ না হলে বোয়ালখালি ব্রিজের নিচে ফেলে দিয়ে দিন এক পয়েন্ট নম্বর ওয়ান যুবক যুবতীর নির্লজ্জতা দূর করতে হবে লজ্জা আনতে হবে ঠিক কিনা জোরে বলেন না বলেন লজ্জা যার নাই তার ঈমান আছে কিনা সন্দেহ লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে ইসলাম ধর্মের স্বভাব হলো লজ্জা ইসলাম ধর্মের সৌন্দর্য হলো লজ্জা ইসলাম ধর্মের মানুষ আপনি যে অনুসারী ইসলাম ধর্মের তার প্রমাণ হবে আপনার লজ্জা দেখে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি কোন নারীদের কাছে গেছেন মাথা নিচু করে রেখে রেখেছেন আপনি দেখেন না হাশিম আমলাকে হাশিম আমলা কোন দেশের প্লেয়ার বলেন দেখি সাউথ আফ্রিকার প্লেয়ার হাশিম আমলা তার সামনে এক নারী সাংবাদিক ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ নিচ্ছেন একবারের জন্য সে ওই সাংবাদিকার দিকে তাকায় নাই ওই নারী সাংবাদিকার দিকে তাকায় নাই উপস্থাপিকার দিকে তাকায় নাই এরপরে আমাদের পাকিস্তানের প্লেয়ার
মোহাম্মদ রিজওয়ান আর একজন কে ছিল মুইন আলী আয় হায় হায় ইনাদের প্রায় ইন্টারভিউ তো দেখেছি নারী সাংবাদিকা জিজ্ঞেস করছে আমি এতক্ষণ আপনার সাথে কথা বললাম আমি কি দেখতে এতই খারাপ যে আমার দিকে একটা নজর আপনি তাকালেন না বলে বোন আপনি সুন্দর নাকি অসুন্দর এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আপনার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয়নি এই যে লজ্জা এই যে লজ্জা আপনি বিয়ে বাড়িতে যান আপনি মেহেদি অনুষ্ঠানে যান আপনি মেজবানে যান আপনি আত্মীয়র বাড়িতে যান আপনার চোখ থাকবে নিচে তখন বুঝতে পারবে এই ছেলে তো বংশীয় ছেলে এই ছেলে আদবওয়ালা ছেলে চোখ চোখের উপরে ডিপেন্ড করবে আপনি কার পোলা চোখের চাহনি ডিপেন্ড করবে আপনার বংশ কি চোখের চাহনি ডিপেন্ড করবে আপনার লেখাপড়া কি চোখের চাহনি ডিপেন্ড করবে আপনি কত সম্মানিত ব্যক্তি আপনার ওয়েট কেমন আপনি কি লডর ফডর ফাত্রা নাকি ব্যক্তিত্ব সম্পন্ন সেটা চোখ প্রমাণ করে দেবে ঠিক কি না কথা জোরে বলেন চোখ একেবারে তুলবেন না অনেক সময় আমাদের মাদ্রাসায় আমাদের কাছে অনেক ছেলেদের গার্ডিয়ানরা আছে আসে মহিলারা এক নজরের জন্য চোখ তুলি না নিচের দিকে তাকিয়ে ফুল কথা আল্লাহর সামনে কি নিয়ে যাব আপনি কি জানেন ওই আরবের এক অন্ধ ব্যক্তি যুবক তাকে ডক্টর বলছে আপনি কি তাকে এক আলেম বলছে আপনি কি চোখের জ্যোতি ফিরে পেতে দোয়া করেন না আল্লাহর কাছে বলে না আপনি দোয়া করলে তো চোখের জ্যোতি ফেরত পেতে পারেন বলে না আমি চোখের জ্যোতি চাই না দোয়া করি না কেন আপনি পৃথিবী দেখতে চান না 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 কেন দেখতে চান না কারণ আমি কবরে গেলে আল্লাহকে বলবো আল্লাহ আমি তো অন্ধ ছিলাম এজন্য হলো একটু আজাব কম দাও আল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাস তাহলে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বোন আপনার কন্যা আপনার ঘরে যে নারী এবং পুরুষ আছে উভয়ের নির্লজ্জতা যেন দূর হয় আপনাকে সতর্ক হতে হবে আমাদের অনেক মুরব্বীরা আছে বিয়ে বিয়ের দিন কি করে আচ্ছা আজ এ ফকল কথা জোরে বলেন না ঠিক কিনা আপনি 365 দিন তাকে আটকে রেখেছেন একদিন তাকে ছেড়ে দিয়েছেন আপনি দেখবেন অনেক আলেম ওলামা আছে আমাদের উস্তাদদেরকে আমরা দেখি আমাদের বাবাদেরকে আমরা দেখি সব সময় কঠোর ইভেন নিজের আপন ভাই বোনও একসাথে কথা বললে ওদের মাথায় ঠিকমতো কাপড় আছে কিনা ওদের গায়ে ঠিকমতো ওড়না আছে কিনা ওদের পুরোপুরি সবকিছু পারফেক্ট আছে কিনা চোখ লাল করে বলে এক কাপড় দাও মাথায় কথা জোরে বলেন ঠিক কিনা বলেন অনেক সময় আপনার মনে হবে এই লোক 2024 সালে সেরকম খেত কেন আপনার ঘরের মেহেদি অনুষ্ঠান হচ্ছে ছেলে মেয়েরা সবাই একসাথে বসে তখন অনেক মুরব্বীরা বলবে আচ্ছা তকগু না আচ্ছা যাক আজকে একদিন করতেছে বিয়ে তো আর প্রতিদিন হবে না ও জানাও তো আর প্রতিদিন হবে না একদিনই হচ্ছে আর কি একদিনে যথেষ্ট ঠিক কিনা বলেন অনেক সময় বাবা মা ভাই বোন একসাথে সিনেমা দেখতে বসে যান ঠিক কিনা বলেন অনেক সময় সংবাদ দেখতে বসেন যেই মাত্র সংবাদের মাঝখানে অশ্লীল কোনো অ্যাড চলে আসে নারী পুরুষের কোনো অশ্লীল দৃশ্য চলে আসে সাথে সাথে টেলিভিশন অফ করে দেওয়া উচিত অথবা ওখান থেকে উঠে চলে যাওয়া উচিত এখন আপনি আপনার ছেলে মেয়ে সহ নিয়ে দেখতেছেন সিনেমা দেখতেছেন নাটক দেখতেছেন ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়ে বাবা মা একসাথে বসে কাকে কে লজ্জা শেখাবে আপনাকে সতর্ক হতে হবে তাহলে এক নম্বর কি লজ্জা কি বলেন তো লজ্জার চেয়ে বড় কোনো সম্পদ নাই সব জায়গায় লজ্জা রাখতে হবে লজ্জা যার লজ্জা নাই
তার কিছু নাই ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শীতা যা লজ্জা চলে গেছে সে যা ইচ্ছা তা করতে পারবে তাকে আর পৃথিবীর কেউ আটকাতে পারবে না সেকেন্ড গুরুত্বপূর্ণ হলো বিবাহে বিলম্ব কথা জোরে কোনটা ঠিক কিনা বলেন না জেনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে মারাত্মক কিছু ব্যাপার আছে বড় ভাই এখনো বিয়ে করে নাই কথা জোরে বলেন না ঠিক কিনা এখনো বোনদেরকে বিয়ে দেওয়া হয় নাই এখনো ঘরটা বানাচ্ছি মাত্র একতলা করছি সে তো এখনো মাত্র চাকরিতে ঢুকছে এজন্য প্রত্যেকটা মুরব্বি দায়ী থাকবেন একটা ছেলে যদি কোনো মতে বিয়ের উপযোগী হয় কোনো মতে ইসলাম আমার নবীর কাছে এক ব্যক্তি গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওনাকে শাদি করতে চাই আমার নবী বলেন তোমার কাছে কি আছে বলে আমার কাছে কিছু নাই একটা বর্ম আছে নাই একটা আন্টি আছে নাই কি আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনুল কারীমের দুই একটা সূরা জানি ঠিক আছে ওই নারীকে তুমি সূরাগুলো শিখাই দিও এটাই তোমার বিয়ের মোহরানা এখন আপনি তো বিয়েকে যে কঠিন করে ফেলেছেন ছেলে কি করে কি খায় কি গায় কি আজু গুরু ফোয়া ইতে দুনিয়াদার উল্লে ফেলে আজু বলে গুরু ফোয়া বলে কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন না একটা সমাজে মারাত্মক একটা জিনিস আছে এটাকে আগে আমরা মনে করতাম ভালো জিনিস এটা এখন দেখতেছি ভালো জিনিস না যুবকদেরকে তরুণদেরকে গুরু ফোয়া বলে বলে অনেক কিছু থেকে দূরে রাখা হচ্ছে ঠিক কিনা কথা জোরে বলেন সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত নেওয়া হচ্ছে না চিবে গুরু ফোয়া না গুরু ফোয়া দিয়ে বহুত কিছু হইতে পারে ফাজ্জি না নাও পারে কি অবস্থা শুরু কিনা তাহলে স্যার আমি কথা হন না বর্তমান স্যার আমি কে জিন্স হলেন এখন গুরু ফোয়া করতে না গুরু ভয় করতে গুরু ভয় চাইলে কি গলিত ফারা দেখুন দেন না সুতরাং ছোট বাচ্চা বলে বলে অন্য সব কিছু থেকে দূরে রাখতে পারবেন কিন্তু ব্যবিচার থেকে দূরে রাখতে হলে তাকে দ্রুত শাদী করিয়ে দিতে হবে দায়িত্ব আপনার ঠিক কিনা বলেন অনেক ছেলে আছে বিয়ের উপযোগী হয়েছে বাপ মার কোনো খবর নেই ওই আমাদের কে একটা বলছিল একবার বেশ কোথায় জানি দেখছিলাম আব্বা আমার একটা বিয়ে করাই দেন না এরকম কি সবাই বলতে পারবে সবাই বলতে পারে না সবার তো এরকম বলার মতো ব্যাপার থাকে না সেজন্য বড় ভাই যারা আছেন বাবা যদি থাকে তো আলহামদুলিল্লাহ বাবা না থাকলে বড় ভাই না থাকলে চাচা চাচা না থাকলে খালু খালু না থাকলে ফুফা যারাই মুরব্বী আছেন দায়িত্ব নিতে হবে শাদী করিয়ে দেওয়ার একটা শাদী যদি আপনি করিয়ে দেন একটা ছেলে আর একটা মেয়েকে আপনি অনেক বড় জেনা ব্যভিচারের গুণা থেকে রক্ষা করলেন ঠিক কিনা বলেন তো নেক্সট ইম্পর্টেন্ট হলো অতিরিক্ত মোহর এবং যৌতুক ঠিক কিনা জোরে কথা বলেন না আজকে জেনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যুবকরা বিয়ের উপযোগী হয়েছে বাপ মাও বিয়ে করাইতে চাচ্ছে ঠিক কিন্তু যেই মোহরানা 25 লাখ 30 লাখ 40 লাখ আর মেয়েদের ক্ষেত্রে বিয়ের উপযুক্ত হয়েছে সব ঠিক আছে বাবা কখন জমিটা বিক্রি করবে কখন দোকানটা বিক্রি করবে টাকা এক জায়গায় করবে ফার্নিচার কিনবে কমিউনিটি সেন্টারের ভাড়া দেবে তারপরে আবার সিংড়ি মাছ খাওয়ানোর তৌফিক হইতে হবে এই করে করে আজকে জেনাবে বিচার বেড়ে গেছে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে নোংরা গান কি বলেন না কি বলেন না নোংরা গান বিশ্রী গান আমাদের বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে খুব বিশ্রী খুব বাজে শব্দওয়ালা গান ব্যবহার করা হয় যে গানগুলোর মধ্যে কোনো মেসেজ নাই যে গানগুলো জেনা ব্যভিচারকে উৎসাহিত করে এমন গান বন্ধ করতে হবে ঠিক কিনা কথা জোরে বলেন যেখানে এমন গান দেখবেন সেখানে প্রতিবাদ করবেন ওই শিল্পীকে নামিয়ে দেবেন প্রয়োজনে আলেম ওলামাকে সাথে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে কোরআনের মাহফিল দিতে হবে ঠিক কিনা কথা বলেন নোংরা গান এরপরে জেনাবে বিচার বেড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে নোংরা সিনেমার পোস্টার ঠিক কিনা জোরে কথা বলেন বিভিন্ন জায়গায় নোংরা সিনেমার পোস্টার দেখলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন এরপরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট সেটা হলো
ইমানের দুর্বলতা কিসের দুর্বলতা ইমানের দুর্বলতা ইমান যদি ঠিক থাকে আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় পান মুত্তাকি যদি হতে পারেন সব সময় যদি মনে করতে পারেন আল্লাহ তো আমাকে দেখছে ঠিক কি না বলেন না তখন কখনো জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার করার সুযোগ নাই আমাদের মূল দায়িত্ব হলো ঈমান মজবুত করা এবং নৈতিক শিক্ষা গ্রহণ করা তাহলে সেটা কোথায় শিখবো আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিশেষ করে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে বইগুলো আমাদের স্কুল মাদ্রাসায় আছে ওখানে ঈমান নৈতিকতার শিক্ষা দেওয়া বাধ্যগত করতে হবে জোরে কথা বলেন ঠিক কি না এরপর আপনার সন্তানকে ব্যাড টাচ ইম্পর্টেন্ট প্লিজ শেষ আচ্ছা বাদশা বাদশা তাড়াতাড়ি আমি শিখিয়ে দিচ্ছি আপনার মেয়েকে মেয়েরা আছে না এই ভাই কার কার মেয়ে আছে আপনারা তো আমার আছে একটা মারহাবা যাদের মেয়ে আছে তার ঘরে জান্নাত আছে সুবহানাল্লাহ এটা জোরে বলেন না সুবহানাল্লাহ মেয়েকে আপনি বসিয়ে ব্যাড টাচ রং টাচ কোনটা বুঝিয়ে দিবেন তাকে বলবেন তোমার ঠোঁটে কেউ টাচ করলে তুমি প্রতিবাদ করবে তোমার শরীরের বিভিন্ন অঙ্গে তার মা তাকে শিখিয়ে দিবে সেটা ব্যাড টাচ কোনটা সে তাকে শিখিয়ে দিতে হবে যেখানে যে কেউ টাচ করলে তুমি সাথে সাথে চিৎকার করবে চেঁচামেচি করবে প্রতিবাদ করবে গুড টাচ মাথায় মাথায় হাত দেওয়া গুড টাচ হতে পারে হ্যাঁ এর বাইরে অন্য কোথাও টাচ করা যাবে না সেটা আপনার মেয়েকে আপনি ক্লাস করাবেন বাসায় বসে বসে এগুলো আমরা এগুলো অনেক অনেক পরিবার আছে এগুলো বলে না লজ্জায় বলে না শেখায় না পরে ওই মেয়ে কোথাও বেড়াতে গেলে কোন জায়গায় গেলে সে ব্যাড টাচের শিকার হয় কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ একটা মেয়েকে যেকোনো বাবা ভাই বোন বাবা ভাই টিচার তা অথবা তার কোনো আত্মীয় স্বজনের পুরুষরা মুরব্বী হলে সর্বোচ্চ মাথায় টাচ করতে পারে মাথায় এর বাইরে অন্য কোথাও যদি টাচ করে সে যেন প্রতিবাদ করে সাথে সাথে এটা পরিবারের শিক্ষা দিতে হবে ঠিক কিনা প্রত্যেক মায়ের উচিত তার বাচ্চাকে এটা শিখিয়ে দেওয়া ছোটবেলা থেকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক দর্শক পড়ুন আল্লাহুম্মা ঠিক কিনা জোরে কথা বলেন না তত বেশি আমরা ব্যয়াপনার দিকে যাচ্ছি সর্বশেষ কথা জেনার যে শাস্তি ভাই আকিরাতের শাস্তিটা তো আছেই এটার হিসাব দেওয়ার সুযোগ নাই অনেক বেশি ভয়ঙ্কর দুনিয়ার শাস্তিটা কি দেখেন যারা জেনার সাথে লিপ্ত থাকবে মুখের হোক কানের হোক হৃদয়ের হোক তারা বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা 100-তে 100 কারণ একটা মানুষ যখন ব্যভিচারী কথা বলে মোবাইলে অথবা কোনো ব্যভিচারী নারীর পাশে বসে পাশে বসে থাকে কথা বলে ওই সময় ইমাম তার সাথে থাকে না হাদিসে পাকে আছে মান জানা ওয়া শারিবাল খামরা কেউ যখন মদপান করে আর জেনা করে তখন তার উপর থেকে ইমানের জামা খুলে নেওয়া হয় ইমাম তার সাথে থাকতে পারে না ইমান অনেক দূরে গিয়ে তার দাঁড়িয়ে থাকে যখন সে জেনা থেকে পৃথক হয় অথবা যখন সে শরাব থেকে দূরে যায় তখন ইমান আবার আসে কিন্তু ইমানের বড় কষ্ট হয় ইমাম তো নূর সেজন্য আপনি মোবাইলে কথা বলার সময় একবার ভাববেন ঘন্টার পর ঘন্টা রাতকে রাত দিনকে দিন যে কথা বলছেন একটা বেগানা নারীর সাথে অথবা একজন বেগানা নারী একজন পুরুষের সাথে কথা বলছে সেজন্য ভাবে ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাম আসে জানটা যদি কবজ করে তাহলে সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা 100-তে 100 জেনা করা তো প্রশ্নই আসে না কোরআন বলছে জেনার কাছে যাবে না জেনার কাছে যাওয়া মানে স্কুল কলেজে পাশে বসে বসে আড্ডা দেওয়া জেনার কাছে যাওয়া মানে পার্কে গিয়ে বসে থাকা জেনার কাছে যাওয়া মানে বেগানা পুরুষ আর নারী একসাথে হাঁটা এটাও জেনার কাছে যাওয়া আল্লাহ পাক আমাদেরকে সেগুলো বোঝার তৌফিক দান করুক এ
لم يأتي نذيرك মাহফিলের কোন মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন এটা আপনিও জানেন না আমিও জানি না সেজন্য অপরচুনিটি মিস করবেন না আমি প্রায় ইদানিং একটা কথা বলছি নতুন কথা আপনি ফুলতলি বাজারে ফুলতল বাজার না বলখালি আজকে আছে বাজার প্রতিদিন আছে ফুলতল বাজার থেকে আপনার নিয়ত হলো 20 কেজি মাছ কিনবেন আপনি গেছেন রাতে 3টা বাজে মাছ পাবেন নি না কথা কোন না না পাবেন না আপনাকে যেতে হবে আসরের পর পর তাহলেই আপনি আসর থেকে মাগরিবের যেই টাইম ওই টাইমে মাছের চেহারাও দেখবেন নড়াচড়াও বুঝবেন ঠিক কিনা কথা বলে এবং কোয়ান্টিটি পাবেন কোয়ালিটিও পাবেন মাহফিলের অবস্থাও তেমন আপনি যত আগে আসবেন ততবার বেশি দরুদ শরীফ পড়া হবে জাইনুল আবেদিন হাসান আজহারি বক্তা আপনাদের পছন্দের এটা পড়ে আগে যিনি এই মাইকে এসেছে উনি তো দরুদ শরীফ পড়েছে ঠিক কিনা জোরে বলে দরুদ শরীফ ছাড়া কি এই মাইক শুরু হইছে না হয় নাই সুতরাং আপনি মিস করেছেন তাই আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ সিট ডাউন জীবন চলে যাচ্ছে আজকে রাত চলে যাচ্ছে কিয়ামতের আগে আর 21 অক্টোবর ফেরত আসবে না তাই কি চলে গেলে আফসোস করতে হয় কি চলে গেলে আফসোস করতে হয় না ওটা আমাদেরকে বুঝতে হবে ঠিক কিনা বলেন তো দোকানদারি চলে গেলে আফসোসের কিছু নাই রিজিকে থাকলে কালকে আবার করতে পারবো কিন্তু দরুদ শরীফ পড়ার সুযোগ চলে গেলে এটা কালকে পেলেও আফসোস না পেলেও আফসোস কারণ একবার বেশি পড়তে পারলে ওই আখিরাতের রাস্তা 1 ইঞ্চি শান্ত থাকবে ঠিক কিনা কথা জোরে বলেন না ভাই সেজন্য বসে পড়ো আসো 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 সবাই সবাই চলে আসো 10 মিনিটের জন্য আসো অনেক গুরুত্বপূর্ণ বিষয় জিনা ব্যভিচার নিয়ে প্রত্যেকটা তরুণ যুবকের শোনা দরকার আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা هو على لسانه سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى سبحان الله جوري بولنا وأيضا قال الله تعالى في مكان آخر أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه وأيضا قال الله تعالى في مكان آخر قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي اكبر ايماني اواز بولون يا رسول الله
আরো মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবীল্লাহ ইয়া নূরাল্লাহ ইয়া রহমাতাল লিল আলামিন এবার আমার সাথে সাথে মহব্বতে পড়বেন একসাথে ya mere aqa ae mere maula unki mahak ne dike gunche khila diye unki mahak ne dil ke gunche khila diye hain jis raah chal gaye hain kuche basa diye hain ik dil ہمارا کیا ہے آزارا اس کا کتنا ایک دل ہمارا کیا ہے آزارا اس کا کتنا تم نے تو چلتے پھر تو چلتے پھرتے تم نے تو چلتے پھرتے مردے جلا دیے ہیں ان کی مہک نے گنچے کھلا دیے آشتے داؤ না হয় ডুবিয়ে দাও তোমার দিকে চেয়ে আছি আসতে দাও নয় ডুবিয়ে দাও তোমার দিকে চেয়ে আছি নৌকা তোমায় ছেড়েছি জাহাজ তোমায় ছেড়েছি নোঙ্গর তুলে দিয়েছি উনকি মহক নে দিলকে গুনছে খিলা দিয়ে হ্যায় জিস রাহ চল গে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রক্ষা করো আমিন জোরে বলেন ঐতিহ্যবাহী প্রতিভা ইয়াং জেনারেশন দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড মারহাবা বলেন এই কোনায় তাকিয়ে সবাই বলেন মারহাবা এই তো এর ব্যবস্থাপনায় পবিত্র বার রবিউল আউয়ালের স্মরণে রবিউস সানি গিয়ে যাচ্ছে জুমাদ আল উলা আসতেছে এখনো রবিউল আউয়াল চলছে আমাদের মিলাদুন্নবী একদিন না সারা বছর ঠিক কিনা কথা জোরে বলে আজকের এই প্রোগ্রামের সন্নি কনফারেন্স আসলে বিশাল আয়োজন মাশাআল্লাহ আজকের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সওদাগর চিৎকার দিয়ে বলেন মারহাবা
আজকের আলোচক আমার বন্ধুবর মাওলানা শায়খ সৈয়দ হাসান আল আজহারী মদজিল্লাহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা আজকের আরো আলোচক আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব জিদ মজদুহু ওয়া শরফুহু আজকের আরো আলোচক মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন মিয়াজি সাহেব কিবলা মদজিল্লাহুল আলী খতিব আজিজুল্লাহ মিয়া জামে মসজিদ পশ্চিম গোমদণ্ডী আট নং ওয়ার্ড বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ মমতাজুল ইসলাম সাহেব প্রধান অতিথি জনাব হাজি আবুল কালাম আবু বিশেষ অতিথি জনাব সরদার মোহাম্মদ নওশাদ ইমতিয়াজ জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলম সঞ্চালনে আলহাজ মাওলানা আব্দুল মান্নান জিহাদি এবং সামনে বসা এক ঝাঁক তরুণ যুবক বিশেষ করে যাদের দোয়া আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে মুরব্বী বাবারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা কেমন আছেন একটু জোরে বলেন না ভাই কেমন আছেন